Hello, what's up guys? I'm the camera and I'm shagging balas and custom user RIT brand new video. I'm the shagotum as camera division. I got a little bit of a basketball revelation. Our one and glue upcoming update near the glass cap. Now the shangami share curbo at Jarada Rakonamar and the subscribe for Nitrakon is subscribed to another Pashatagun. এবং আমি চলে যাই আমাদের বাসমোটার বাংলাদেশের আপডেট নিউজের দিকে এবং আপনারা আমার প্রথমে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসমোটার বাংলাদেশের মেইন ভার্সন আপডেটে কত ভালো ভালো জিনিস থাকতে চলেছে এবং দেখতে পাচ্ছেন কত হাই গ্রাফিক্স এবং দেখতে পাচ্ছেন যে এরকম গ্রামে দেখে থাকি বা রাস্তাঘাটে বাংলাদেশের রাস্তাঘাটে আমরা দেখে থাকি যেরকম রাস্তার পাশে কিন্তু কাদা মাটি সেরকমই কিন্তু কাদা মাটি আছে এবং আরো নানা ধরনের জিনিস আছে কিন্তু এবং দেখতেই পাচ্ছেন যে রাস্তার পাশে কলা গাছ আছে এবং বিভিন্ন নানা ধরনের গাছপালা আছে এবং দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে কিন্তু ধান ক্ষেতও আছে এবং আশেপাশে যেরকম গ্রামাঞ্চলে বাড়িঘর থাকে রাস্তার সাইডে সেরকম কিন্তু বাড়িঘরও তারা রাখার চেষ্টা করেছে এবং দেখতে পাচ্ছেন পানি কালারও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং আকাশটা আগের থেকে আরও উজ্জ্বল করে দেওয়া হয়েছে আরও চেঞ্জেস আনবে এবং আরও অনেক ভালো ভালো চেঞ্জেস আনবে কিন্তু বাসমোটার বাংলাদেশ মেইন ভার্সন আপডেটে যেটা থাকতে চলেছে ঢাকা থেকে ময়মনসিংহ রোড আপডেটে আর আমরা চলে যাই আমাদের পরবর্তী আপডেট নিউজে আপনারা আমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে দেখতেই পাচ্ছেন যে বাসমোটার বাংলাদেশের আরও একটি নতুন পোস্ট যেটা ব্র্যান্ড নিউ এবং আপনারা সেই পোস্টেই দেখতে পাচ্ছেন যে বাসমোটার বাংলাদেশের মেইন ভার্সন আপডেটে নতুন কী কী থাকতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন পুরো ভাই পুরো রিয়েলিস্টিকভাবে তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে এবং গ্রাফিক্সটা জাস্ট অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ এবং দেখতে পাচ্ছেন দূরে একটি শহর দেখা যাচ্ছে ওটা কী শহর আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে বলতে পারেন এবং দেখতে পাচ্ছেন আশেপাশে গ্রামে যেরকম ছোটো ছোটো ঘর বাড়ি থাকে সেরকম ঘর বাড়ি রাখা হয়েছে এবং পাশে কাদামাটি রাস্তা রাখা হয়েছে এবং গ্রাফিক্সটা ভাই পুরো গাছপালা পুরো রিয়েলিস্টিক করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন খাজুর গাছ আছে নাইকেল গাছ আছে এবং বিভিন্ন ধরনের গাছপালা আছে কিন্তু এবং আরও অনেক ভালো ভালো জিনিস কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে মেইন ভার্সন আপডেটে বিএসবিডি এবং আমরা ভগর ভগর না করে চলে যাই আরও একটি নতুন আপডেটে এবং আপনারা আমার প্রথমে স্ক্রিনের সামনে দেখতেই পাচ্ছেন যে বাসমোটার বাংলাদেশে আরও একটি ব্র্যান্ড নিউ পোস্ট এবং নতুন একটি জায়গা যেটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আশেপাশের গ্রাফিক্সটা কত হাই কোয়ালিটির এবং দেখতে পাচ্ছেন নারকেল গাছ কিন্তু পুরো বাই জোস্ট ভাই রাস্তার পাশে কিন্তু নারকেল গাছ সাধারণত থাকে না কিন্তু নারকেল গাছ কিন্তু গেমে দিয়েছে কিন্তু সেটা অনেকটা রিয়েলিস্টিক লাগছে আমার কাছে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে ধান ক্ষেত এটা ভাই কিন্তু অনেক জোশ করা হয়েছে এবং বাংলাদেশে যেরকম আমরা দেখে থাকি সেরকমটাই কিন্তু তারা দেওয়ার চেষ্টা করেছে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে ছোটো ছোটো ঘর বাড়ি রাখা হয়েছে এবং খড়ের টাল রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি লেক বা পুকুর বড় ধরনের একটি বড় পুকুর রাখা হয়েছে এবং সেটার পানির কালারটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে আমি অনেকবারই কিন্তু বলেছি যে আরও অনেক হাই করে দেওয়া হবে এবং আরও নতুন নতুন জিনিস থাকতে চলেছে যেরকম দেখাচ্ছি সেরকম কিন্তু খুব থাকবে না আরও ভালো করবে তারা গেমসটাকে এবং আরও তারা উন্নত মানের গেমস করবে আপনারা যত তাদেরকে সাপোর্ট করবেন গোষ্ঠী টিমকে আরও তারা ভালো গেম ক্রিয়েট করবে এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমরা চলে যাই আমাদের পরবর্তী আপডেটের দিকে এবং আপনারা প্রথমেই আমার স্ক্রিনের সামনে দেখতেই পাচ্ছেন যে বাসমোটার বাংলাদেশের আরও একটি নতুন পোস্ট এবং নতুন জায়গা যেটা আমাদের বাংলাদেশি গেমের সঙ্গে কিন্তু ফুল ম্যাচ খায় যেরকম আপনারা ইটিস্টুতে দেখে থাকেন যে গ্রামে যেরকম টিনের ঘর বাড়ি থাকে সেরকমই কিন্তু টিনের নোংরা টিনের ঘর বাড়ি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ধান খাতের মাঝখানে কিন্তু মাঝামাঝি দেশে কিন্তু একটি টিনের ভাঙাচোরা একটি ঘর বাড়ি রেখে দেওয়া হয়েছে সাধারণত এরকম কম থাকে কিন্তু এরকম থাকে না কিন্তু যেরকম গেমে দেওয়া হয়েছে সেরকম আরও রিয়েলিস্টিক লাগছে এটাকে দেখে এবং দেখতে পাচ্ছেন যেরকম মোবাইল নেটওয়ার্কের টাওয়ার থাকে সেরকম টাওয়ারও কিন্তু রাখা হয়েছে লাল এবং সাদা রঙের যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা রেখেছে এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এবং জোস লেগেছে পুরো রিয়েলিস্টিক লাগবে যখন আপনারা এই ঢাকা থেকে ময়মনসিংহ রোডে গেম প্লে করবেন এবং দেখতে পাচ্ছেন আশেপাশের যেরকম গাছপালা এবং দেখতে পাচ্ছেন নারকেল গাছ আছে খেজুর গাছ আছে এবং আশেপাশে আরও নতুন নতুন গাছপালা আছে যেরকম বাংলাদেশের রোডে ঘাটে আপনারা দেখে থাকেন যেরকম প্রকৃতির সৌন্দর্য বাংলাদেশ মানেই কিন্তু সবুজ শ্যামল দেশ এবং যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন